আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। রাইজেন 5 5600 এবং 5600 জি এর মাঝে পার্থক্যটি ঠিক কোথায়? আর দেখা যায় দুইটি প্রসেসরই 6টি কোর এবং 12টি থ্রেডের, কিন্তু অনেক পার্থক্য আছে। আসলে যারা মেইনলি গ্রাফিক্স প্রফেশনাল কাজ করতে চান তাদের জন্য 5600 প্রসেসরটি বেস্ট হবে। বাট 5600 প্রসেসরের সাথে কোনো প্রকার গ্রাফিক্সই বিল্ট ইন থাকে না, বাট 5600 জি এর সাথে গ্রাফিক্স বিল্ট ইন থাকে। এবং 5600 জি যে প্রসেসরটি সেটি পিসিআই স্লট 3.0 আর পিসিআই এক্সপ্রেস 3.0, আর যেটি 5600 তার পিসিআই এক্সপ্রেস হলো 4.0, অর্থাৎ অনেকটাই আপডেট 5600 জি এর তুলনায় 5600। এবং এই 5600 যে প্রসেসর, এখানে কিন্তু 35 MB ক্যাশ মেমোরি আছে। ক্যাশ মেমোরি অনেক ভাইটাল রোল প্লে করে যারা আসলে গ্রাফিক্স রিলেটেড কাজগুলো করে বা যারা লাইভ স্ট্রিমিং করে, তাদের জন্য কিন্তু এই প্রসেসরটি অনেক অনেক বেশি হেল্পফুল। বাট এই প্রসেসরের সাথে কিন্তু আপনাকে একটি ভালো মানের গ্রাফিক্স কার্ডও কিনতে হবে। প্রসেসরটির দাম প্রায় 16,000 টাকা, আর যে গ্রাফিক্স কার্ডটি রাখা হয়েছে তার দাম হলো প্রায় 20,000 টাকা। আর আজকের টোটাল সেটআপটি বিল্ড করতে কস্টিং পড়বে প্রায় 78,000 টাকা। সো এই বাজেটের মধ্যে যারা মনিটর সহ ডেস্কটপ চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আশা করা যায় হেল্পফুল হবে। বর্তমানের এই সময়ে আপনি অফিসিয়াল প্রোডাক্টগুলো দিয়ে যদি পিসি বিল্ড করতে চান, খুব দ্রুত সময়ের মধ্যে পিসি বিল্ড করে ফেলুন, কারণ এলসি নিয়ে বর্তমানে একটু প্রবলেম চলছে। সেক্ষেত্রে দেখা যায় অফিসিয়াল বোর্ডগুলো বাজারে খুব সংকট দেখা দেবে, বাট আনঅফিসিয়াল বোর্ডগুলোর সংকট সেভাবে দেখা নাও দিতে পারে। যে গ্রাফিক্স কার্ডটি রাখা হয়েছে সেই গ্রাফিক্স কার্ডটি হলো অ্যাজরক ব্র্যান্ডের। এটি একটি 6GB DDR6 গ্রাফিক্স কার্ড, এবং এই গ্রাফিক্স কার্ডটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে, সে কারণে আমি আমার এই বিল্ডে এই গ্রাফিক্স কার্ডটি রেখেছি। আর এটির মডেল হলো A380, অর্থাৎ অ্যাজরকের DDR6 6GB গ্রাফিক্স কার্ড। আসলে 6GB গ্রাফিক্স কার্ড DDR6 এই প্রাইসে পাওয়া যাচ্ছে কি না আমার ঠিক জানা নেই। আর আরেকটি কথা বলে রাখি, আপনারা গ্রাফিক্স কার্ডের মধ্যে দেখেছেন PNY গ্রাফিক্স কার্ড, গিগাবাইট দেখেছেন, বা গ্রাফিক্স কার্ড আসোসের গ্রাফিক্স কার্ডগুলো আসে, বাট দেখবেন মডেলগুলো যেমন 1050 Ti, এটা গিগাবাইটেরও আছে এবং ঠিক এর সাথে মিল রেখে কিন্তু অন্যান্য ব্র্যান্ডও নিয়ে আসে। সো এই গ্রাফিক্স কার্ডটি এই কনফিগারেশনের জন্য বেস্ট হবে যারা গ্রাফিক্সে কাজ করবেন তাদের জন্য। মাদারবোর্ডের কথায় আসি, কী মাদারবোর্ড রাখবো, কী মাদারবোর্ড রাখবো, শেষ হিসাবে একটি ATX মাদারবোর্ড রেখেছি। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ডটি একটি অফিসিয়াল মাদারবোর্ড, এবং এই এখানে দেখতে পাচ্ছেন যে UCC-র একটি লোগোও দেওয়া আছে। এবং অফিসিয়ালি এই মাদারবোর্ডটি প্রাইস পড়েছে 11,700 টাকা। মাদারবোর্ডে কী কী আছে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাদারবোর্ডটির মডেল কিন্তু দুইটা, জাস্ট অনেক সময় খেয়াল করবেন একটা অক্ষর চেঞ্জ হয়ে গেলেও কিন্তু মাদারবোর্ডের প্রাইস প্রায় 2 থেকে 3,000 টাকা বেড়ে যায়। এই মাদারবোর্ডটি হলো B450A, নট MA, আবার বলছি B450A, কারণ যেটা B450MA সেই মাদারবোর্ডটি মাইক্রো ATX এবং দাম কম দুইটি র্যাম স্লটের। বাট এটি কিন্তু একটি গেমিং মাদারবোর্ড, এটি 4টি র্যাম স্লটের এবং এটি একটি ATX মাদারবোর্ড, সাইজ দেখেও কিন্তু বুঝতে পারছেন। এবং এই মাদারবোর্ডে কিন্তু 4টি র্যাম স্লট আপনারা পেয়ে যাচ্ছেন, এবং NVME কিন্তু আপনি, যেটি আসলে খুব হাই স্পিডের NVME অনেক সময় অনেক মাদারবোর্ড নিতে পারে না, কিন্তু এই মাদারবোর্ডে কিন্তু হাই স্পিডের যে NVMEগুলো আছে সেগুলো খুব সহজে নিতে পারবে। এই মাদারবোর্ডটিতে কিন্তু PCI স্লট কিন্তু 4.0, আমরা অনেক B450 আনঅফিসিয়াল মাদারবোর্ডে দেখেছি PCI এক্সপ্রেস 3.0, যেখানে কিন্তু খুব আপডেট গ্রাফিক্স কার্ডগুলো লাগালে প্রবলেম দেখা দেয়, বটল নেক করতে পারে। বাট এখানে PCI এক্সপ্রেস 4.0 হলে আপনি আপনার PC-র পারফর্মটি ভালো পাবেন, বিকজ অফ আপনি মোস্ট অফ দ্য আপডেট গ্রাফিক্স কার্ডগুলো পেয়ার করতে পারবেন এই মাদারবোর্ডটির সাথে। এবং এটি একটি UCC-র অফিসিয়াল মাদারবোর্ড। মাদারবোর্ডটি সম্পর্কে আরও জানতে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.seltech.com.bd। আর অনেকেই আছে অফিসিয়াল বোর্ড ছাড়া PC বিল্ড করতে চায় না, কিন্তু কিছু কিছু ব্র্যান্ডের ক্ষেত্রে আনঅফিসিয়াল ছাড়া উপায় থাকে না, বাট এই মাদারবোর্ডটি এখন আছে, সে কারণে আমি আপনাদেরকে বলছি আপনারা এই মাদারবোর্ডটি রাখতে পারেন। বাট অনেক সময় অনেক মাদারবোর্ড আনঅফিসিয়াল হওয়ার কারণেও কিন্তু নিতে হয়, কারণ ওই প্রাইসের মধ্যে আনঅফিসিয়াল বোর্ড ছাড়া পাওয়া যায় না।
ভিউয়ার্স, তিনটি প্রোডাক্ট সম্পর্কে বলেছি, আরও কিছু প্রোডাক্ট সম্পর্কে বলতে হবে। ক্যাসিং যেটি দেখছেন এটি ভেলুটা ব্র্যান্ডের 701W। এই ক্যাসিংটি রাখা হয়েছে হোয়াইট বিল, যাদের পছন্দ তাদের জন্য এই ক্যাসিং কিন্তু দারুণ হবে। ক্যাসিংটির সামনে দুইটি ফ্যান, পেছনে একটি RGB ফ্যান আছে, পাশের ট্যাম্পার গ্লাস প্যানেল আছে। মনিটরটি রাখা হয়েছে শাওমি ব্র্যান্ডের 21.45 ইঞ্চি, এবং এই মনিটরটিতে 2 বছর ওয়ারেন্টি, বলতে 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর 1 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন। আর এত ভালো কনফিগারেশনে একটি নর্মাল পাওয়ার সাপ্লাই দিলে কিন্তু সেটি আসলে খুব মানানসই হয় না, সে কারণে অ্যান্টেকের VV450W পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে। এই পাওয়ার সাপ্লাইও স্টকে খুবই কম আছে, পাওয়ার সাপ্লাই 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস 3500 টাকা, আর প্রসেসরের প্রাইস 16000 টাকা এবং মাদারবোর্ডের প্রাইস 11700 টাকা। NVME কতটা রাখা উচিত ছিল? আসলে NVME স্পিড প্লাস স্পেস দুটাতে গুরুত্ব দিয়েছি। 512GB NVME রাখা হয়েছে এবং NVMe-টির মডেলটি হলো MP33 Pro, 512GB NVME, 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, এবং 16GB আমি কিন্তু র্যাম রেখেছি ওয়ান স্লট। আপনারা চাইলে 16GB 8.8 করে লাগাতে পারেন, বাট আমি আশা করছি এই PC-টি যারা বিল্ড করবে তারা ইনশাআল্লাহ ফিউচারে আরও র্যাম বাড়াবে, সে কারণে 16GB 1 স্টিক রেখেছি। যদি মন চায় যে না ভাই আমি 8.8 লাগাবো 16GB, তাহলেও লাগাতে পারবেন। র্যামে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে, 6500 টাকা মূল্য। এটি হলো টিমের টিফোর্স ভালকান জেড 16GB DDR4 3200 MHz র্যাম। প্রায় সবগুলো প্রোডাক্ট বলে ফেলেছি, হয়তোবা যোগ করলে মনে করতে পারেন মেহেদি ভাই আরও কিছু আছে কি না। কমপ্লিট সেট না হলে কিন্তু একদমই ভালো লাগে না। দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আরেকটি কম্বো সেট আছে, যার দাম হলো 1900 টাকা, অফারে রাখা হয়েছে। এই কম্বো সেটটি অফারে আরও কমে রাখা হয়েছে, 4-in-1 কম্পোসেট 4-in-1 মডেলের। এটি Xtrike Me, 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, মাউস, কিবোর্ড এবং হেডফোন আছে। কী কী আছে একটু দেখে নেই, এখানে যে মাউসটি আছে, কত DPI-এর মাউস আছে একটু আপনাদেরকে জানাতে চাই। এখানে 3600 DPI-এর মাউস আছে, মাউসটি কিন্তু 7 কালারের রেইনবো মাউস, খুব দারুণ একটি মাউস। এছাড়া 114 কী-এর কিবোর্ড আছে, মাউস প্যাডটিও দারুণ এবং হেডফোনটি non-RGB। টোটাল সেট আপটি পড়েছে মাত্র 78,000 টাকায়। অফারটি খুবই সীমিত সময়ের জন্য, চলবে আমাদের সেলটেকে। সেলটেক অবস্থিত নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ্তু আর্কিড, ICT ভবন, 7th ফ্লোর, 703-40। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।